কখনো সরকারের সাথে আপোষ করি নাই, মন্ত্রিত্ব গ্রহণ করি নাই, সম্পদ বাড়াই নাই, লোভ লালসাও নাই, জনগণের মুক্তির জন্য কাজ করে চলেছি। মন্ত্রী হওয়ার সুযোগ ছিল, নেই নাই। লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলছে, চলবে। হাসিনার সরকার, ফ্যাসিবাদী সরকার, কর্তৃত্ববাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। আমিও যুদ্ধে ছিলাম, তখন আমার বয়স ছিল 26-28। শাকির হয়তো এখন একটা বেশিই হবে, আর সংগঠনের বয়স 21। সেদিক থেকে এগিয়েছে অনেক। আমি অনেক যুবকদের সাথে সংগ্রাম করেছি, তারা খুব জাতীয় নয়, আন্তর্জাতিকও। তাদের বক্তৃতা, কথা, সেসবগুলো কোনো অংশে শাকির চেয়ে কম নয়, তার দলের চেয়েও কম নয়। কিন্তু পরিবর্তন অনেক হয়েছে। আমি সিপিবির নেতাদের সাথে কথা বলি, হ্যাঁ আমাদের পরিবর্তন অনেক হয়েছে, কিছু অর্জনও করেছি, কিন্তু একটি জিনিস আমরা করতে পারি নাই, সেটা হলো এই দেশটা শ্রমিক এবং কৃষকের, মধ্যবিত্ত নিম্নবিত্তদের, তাদের কোনো জন্য কোনো রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারি নাই। এটা আমি বিশ্বাস করি, অবশ্যই এই দেশের জনগণ, শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত জনগণ অবশ্যই রাষ্ট্র ক্ষমতা দখল করবে, ফ্যাসিস্ট রাষ্ট্রকে চুরমার করবে। আন্দোলন শুরু হয়েছে আগেই, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ শেষ হয় নাই, চলছে বহমান। যতদিন শ্রমিক আর কৃষক ক্ষমতা দখল করতে না পারবে, ততদিন এ লড়াই চলবে। হ্যাঁ, মাঝে সংস্কারের প্রশ্ন, সংস্কার হচ্ছে, হবে। বর্তমানের যে আন্দোলন 21 দফা, এটা সংস্কারের আন্দোলন, পরিবর্তন হবে, এ বিষয়ে কোনোই নাই, সন্দেহ নাই। অবশ্যই আমরা চাই, জাতীয় গণফ্রন্ট চায় এই সরকারের পদত্যাগ এবং সংসদ বাতিল। কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাকে বিদায় দিতে হবে, সে হাঁটু গেড়ে বসবে এইটা মনে করার কোনো কারণ নাই। তাকে অভ্যুত্থানের শক্তির দ্বারা, অভ্যুত্থানের মধ্য দিয়ে উচ্ছেদ করতে হবে, তাড়াতে হবে, বিদায় দিতে হবে, ফেলে দিতে হবে। বিকল্প আছে বলে মনে করি না। শুভবদ্ধির উদয় হবে কি হবে না জানি না, তবে শুভবদ্ধির জন্য আমাদের বসে থাকা ঠিক নয়, বরং পাল্টা আক্রমণ আসতে পারে, তা প্রতিহত করার জন্য আমাদের ঐক্য আরো ব্যাপক বিস্তীর্ণ ঐক্য গড়ে তুলতে হবে। আমি 69-এর অভ্যুত্থান দেখেছি, এখানে মহানায়করা আছেন, মোস্তফা জামাল হায়দার আছেন, তার নেতা, আমাদের নেতা কাজী জাফর আহমেদ, তার সঙ্গে লড়েছি, আর 80-টি বৎস যুবক মাওলানা ভাসানীর সাথেও কাজ করেছি। 69-এর অভ্যুত্থান ছিল প্রকৃত গণ অভ্যুত্থান, শ্রমিক এবং কৃষক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ছাত্র, বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থান কিন্তু এখন হয় নাই। এরশাদের সময় নাগরিক অভ্যুত্থান হয়েছিল, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। এখন আন্দোলন সেই জায়গায় কিন্তু যায় নাই। এই আন্দোলনকে অবশ্যই আমাদের শ্রমিক, কৃষকের মধ্যে নিতে হবে, ছাত্র, বুদ্ধিজীবীদের মধ্যে নিয়ে যেতে হবে। চলমান এই আন্দোলন অব্যাহত থাকবে এইটা মনে করি। জাতীয় গণফ্রন্ট অবশ্যই এই আন্দোলনের সাথে আছে। হ্যাঁ, একটি জিনিস যেটা এখানে
আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা বলেছেন যে কিছু দাবি আমরা এনেছি, কিন্তু এটা বলতেই হবে যে এই দাবি সংস্কারের দাবি। আমরা জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে নতুন সংবিধান চাই, গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে একটি সরকার চাই এবং সেই সরকারের নেতৃত্বে আমরা গণপরিষদের নির্বাচন চাই এবং সেই গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে। আর যতদিন সেটা না হবে অভ্যুত্থানের সেই সরকার ক্ষমতায় থাকবে। যেহেতু সেটা হচ্ছে না, সেই জন্য যারা এর থেকে দূরে থাকতে চায় জাতীয় গণফ্রন্ট তার সাথে একমত নয়। আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবনের কথা হলো, শুরু হয়েছিল আইন বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের প্রক্রিয়ায় পরিক্রমায় এগিয়ে চলেছি। ক্ষমতা দখল হয় নাই, কিন্তু কখনো সরকারের সাথে আপোষ করি নাই, মন্ত্রিত্ব গ্রহণ করি নাই, সম্পদ বাড়াই নাই, লোভ লালসাও নাই, জনগণের মুক্তির জন্য কাজ করে চলেছি। মন্ত্রী হওয়ার সুযোগ ছিল, নেই নাই, বরং এটা লজ্জাবোধ করেছি। তো আমি কথা বাড়াবো না, জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে এই কথা বলতে চাই, যেভাবে জনগণকে লাঞ্ছিত করা হয়েছে, অপমান করা হয়েছে, এর প্রতিশোধ অবশ্যই প্রতিশোধ হবে না, এটা না, অবশ্যই আমরা চাই না হত্যা করে প্রতিশোধ, কিন্তু প্রতিশোধ তো একটা বিষয় আছেই, একটা বল। এখানে একটা উপমা এসেছে, ওয়াল ভাঙা যাবে কি না। আমার কথা হলো যে একটা বল যদি ওয়ালে মারা যায়, যত জোরে মারা হবে অত জোরেই ফিরে আসবে। সেই ক্ষোভ, সেই প্রতিশোধের বিষয় জনগণের মধ্যে আছে, এটা বলে দেওয়ার প্রয়োজন নাই। জনগণ অবশ্যই বিচার চাইবে, প্রতিশোধ চাইবে। লুটপাট যা করেছে সেগুলো বাজেয়াপ্ত বাতিল করতে হবে, হ্যাঁ, বিচারের আওতায় আনতে হবে। অতএব লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলছে, চলবে। হাসিনার সরকার, ফাসিবাদী সরকার, কর্তৃত্ববাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এই কথা বলে গণসংহতি আন্দোলনের আজকের এই সভা আহ্বানের আহ্বান এবং আপনাদের আমাদেরকে বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সবাইকে লাল সালাম, ধন্যবাদ।